একটা সমিতি বা একটা প্ল্যাটফর্মে যখন থাকা যায় নির্বাচন করে জয় হয়ে তা সময় দিতে হয় কিন্তু কিন্তু বাট আমি ফিল করলাম যে আমি বোধহয় অতটা সময় দিতে পারবো না কারণ আমি অনেক সময় ম্যাক্সিমাম মানে বছরে বিদেশে বেশি কাটাই তারপর ঢাকাতে থাকলে আমার পারিবারিক কিছু কাজ আছে সেটা নিয়ে ব্যস্ত থাকি তারপর আমার কি বলে যে এখন এটাও কিন্তু ব্যস্ততা আমার আমার সাংস্কৃতিক অঙ্গ নিয়ে অনেক বিষয় নিয়ে আমি ব্যস্ত থাকি যার জন্য আমি মনে করেছি যে অতটা আমি সময় দিতে পারবো না তো আমাকে সরে দাঁড়ানোটাই উচিত হবে আর কি এই জন্য আমি সরে দাঁড়িয়েছি আমি পদত্যাগ করেছি হ্যাঁ এটাতে কি যারা এফডিসিতে যারা শিল্পী আছে বা সমিতি তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বা তারা কি কষ্ট পাবে আপনাকে ছাড়া এরকম মনে হচ্ছে না এখন তো সেই ধরনের ইন্ডাস্ট্রি না যে আমাদের জন্য কষ্ট পাবে যারা সিনিয়র আছে আমি মনে করি না এখন অনেক শিল্পী আছে অনেক ধরনের শিল্পী আছে এখন যে তারাই আমাদের চলচ্চিত্রের জন্য একটু কষ্ট হলে বলতে হয় আর কি মনে হয় এনাফ আর কি যে আমরা সিনিয়রই সেই সম্মান নিয়ে থাকতে চাই আর কি আমি কি কাজ নিয়ে এখন ব্যস্ততার সময় পার করছেন আপনি হ্যাঁ অনেক ধরনের যেমন পারিবারিক তো সেটা ব্যাখ্যা করা যাবে না অনেক ধরনের পারিবারিক কাজ থাকে তো ওটা নিয়ে ব্যস্ত আছি তারপর আমি একটা মসজিদ তৈরি করেছি ওটাও কমপ্লিট ওটাও আড়াই বছর লেগেছে ইনশাল্লাহ আমি মার্চের ঈদের রোজার আগে এটা ওপেন করব সব মিলিয়ে আর কি তারপরে আজকে আসলাম ওদের সঙ্গে কিছুদিন আপনি এক তারিখে ভাইরাল করলাম না ডিসেম্বরে আবার দুই তিন দিন আগেও করেছি তো এগুলো সব মিলিয়ে আমি বিজি থাকি আমার খুব ভালো লাগে বিজি থাকতে আর ১৬ তারিখে আরেকটা করবো সেটাও ভাইরালই করবো ও ও আছে আপনার ও আপনার মেকআপ কে করছে এবার এবার মেকআপ আমরা সবাই মিলে নিলে হ্যাঁ আর ও তো আপনার কোরিওগ্রাফি ওর ওর তত্ত্বাবধানে সব কিছু কাজ আর আমার খুব ভালো লাগে যে আজকালকার যারা ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে আর ওরাও আমার মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে নাকি নাকি সিনিয়রটি সিনিয়রটি মনে করো না তো যারা সিনিয়র ভাগার ভাগা না আপু খুবই পার্সোনালি অনেক ফ্রেন্ডলি অ্যান্ড আমরা যখন একসাথে কাজ করি তখন দেখা যায় যে ওরকম মনে হয় না সিনিয়র জুনিয়র ওরকম কোনো কিছুই মনে হয় না দর্শকদের জন্য আপনি কিছু বলেন আপনার প্রিয় দর্শক যারা আছে না আমার প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটি অনুদানের ছবি বানিয়েছি ওটা শেষের দিকে অবশ্যই রিলিজের আগে অবশ্যই সবাইকে ওভাবে আমার মিডিয়া আমার যারা গণমাধ্যমের যারা আছে সবাইকে জানিয়ে করব রিলিজ করব তার মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আর ছবিটি হলে গিয়ে দেখবেন আশা করি আর যেন আমি আপনারা যদি ছবিটি হলে গিয়ে দেখেন আমি অনুপ্রাণিত হব আমি আরও ছবি বানাতে উৎসাহিত বোধ করব গল্পটার মধ্যে মানে সব চরিত্রই মানে প্রাধান্য তার মধ্যে তিন চারটা চরিত্র হলো হলো আপনার প্রাধান্য তার মধ্যে একটি চরিত্র আমি মেয়েদের যে চরিত্রটা ওটা করছি আমি তবে পুরোটা আমি বলবো না আমার দর্শকরা হলে গিয়ে দেখবে যে আমি কোন চরিত্রটা অভিনয় করেছি